তো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো, টবে জবা গাছ করতে হলে প্রচুর পরিমাণে কিভাবে ফুল পাবেন তার কিছু টিপস দেব এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের ছাদ বাগানে আলোকিত করে তোলে এই জবা গাছ, আমাদের ফুলে ফুলে বাগান ভরে থাকে। তাই শুধু নয় বন্ধুরা, শুধু বাগানের শোভা বাড়ানোর জন্য নয়, আমরা মায়ের চরণেও দেওয়ার জন্য আমরা এই জবা গাছ করে থাকি। আশা করি প্রত্যেকের বাগানে একটা না একটা এই জবা গাছ আছেন। তাই সেই জবা গাছ প্রিয়সী বন্ধুদের বলবো, এই মার্চ মাসে যদি আমরা এই কাজগুলি করে ফেলতে পারি, তাহলে গরমের সময় আপনাদের টবে গাছ ভর্তি ফুল পাবেন। প্রথমে বলবো, যে সমস্ত বন্ধুদের জবা গাছ আছে, সেই জবা গাছগুলি এখনই রুট প্রুনিং ও ডালপালা কাটাই ছাটাই করে ফেলুন। ফেব্রুয়ারির মাসের মধ্যে এই কাজটি করে ফেললে ভালো হতো, কিন্তু যেসব বন্ধুরা এখনও করেননি, তবে এই মার্চ মাসের প্রথমে অবশ্যই এই কাজগুলি করে ফেলুন। দেখবেন আপনাদের টব ভর্তি কুঁড়িও প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন। আমার কিন্তু এই গাছগুলি বন্ধুরা অলরেডি আমি রুট প্রুনিং ও কাটাই ছাটাই করে ফেলেছি, আর পুষ্টিকর সার প্রয়োগ করেছি। তার ফলেই দেখুন বন্ধুরা, মার্চ মাসের প্রথম এখনই দেখুন কি পরিমাণে গাছে কুঁড়ি ও ফুল ফুটেছে। এরা শীতের সময় ডরমেন্সি পিরিয়ডে ছিল, এখন এদের সেই ঘুম ভাঙাতে হবে এই গাছগুলিকে পুষ্টিকর খাবার দিয়ে, তবেই আমরা গাছ ভর্তি ফুল পাব। বন্ধুদের বলবো, আগের বছরের যদি গাছ হয়ে থাকে, সেই গাছগুলি যদি 6 ইঞ্চি টবে আপনারা প্রতিস্থাপন করেছিলেন, এই মার্চ মাসে 8 ইঞ্চি টবে রিপোর্টিং করে নিন। তবে যখন রিপোর্টিং করবেন, খুব বেশি শেকড় কাটবেন না। যেসব বন্ধুদের বড় টবে আছে, এখানে যেমন দেখুন এই গাছটি আমার খুবই বড়, এর এই গাছের চার সাইডে দেখুন আগাছা জন্মেছে। এই আগাছাগুলি এগুলো ভালো করে পরিষ্কার করে এগুলো ছিঁড়ে ফেলতে হবে। ভালো করে এই আগাছাগুলি পরিষ্কার করে নেবেন। এই আগাছাগুলি যদি না ছিঁড়ে ফেলেন, তাহলে এই আগাছাগুলি পুষ্টিকর খাবারটি ওরা খেয়ে নেবে। তখন দেখবেন ওই খাবারগুলি যদি ওরা খেয়ে নেয়, জবা গাছে একটাও তাহলে ফুল ফোটাতে পারবেন না। আমার প্রত্যেকটি টবে দেখুন আগাছা নেই, তবে আমি ওই আগাছা দেখানোর জন্য ওই টবটিতে রেখেছিলাম। বন্ধুরা, এই বড় গাছটিকে আমি এই মার্চ মাসে পুষ্টিকর খাবার দেব, তাই এইভাবে গাছের চারপাশে একটা খুশানি দিয়ে এইভাবে চারপাশে খুশে নেবেন। আমি এখানে এই পুষ্টিকর খাবারটি
মিশিয়ে রেখেছি। কি কি মিশিয়ে রেখেছি আপনারা দেখুন, লাল পটাশ, এখানে দু চামচ লাল পটাশ, হাড়ের গুঁড়ো দু চামচ, বাদাম খোল দু চামচ, চায়ের পাতা এক মুঠো। এই চায়ের পাতাটা ফেলে দেওয়া, আমাদের যে ইউজ করা চা পাতা এইটা ফেলে না দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে এই চা পাতাগুলো গাছের চারপাশে দেবেন, দেখবেন প্রচুর ফুল ফুটবে। সিংকুচি এক মুঠো, নিম খোল ও সর্ষের খোল দু চামচ, সি উইড এখানে দু চামচ, এই মিশ্র ভালো করে এখানে মিশিয়ে রেখেছি এই গাছের চারপাশে। আমি দু চামচ করে মাটিটা খুশিয়ে এইভাবে দিয়ে আবার মাটিটা ঢেকে দেব, এইভাবে আপনারা ঢেকে দেবেন, ঢেকে দিয়ে সামান্য জল দেবেন, খুব বেশি জল দেবেন না। খুব বেশি জল দিলে যে ড্রেনেজ হোলটা আছে ওই ছিদ্রটা দিয়ে খাবারটি বেরিয়ে যাবে। আরও একটা বন্ধুরা সারটি দিতে ভুলে গেলাম, তবে আমার কাছে নেই, আপনারা পারলে কলার খোসা শুকনো করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে ওই কলার খোসাটা মিশিয়ে গাছে চারপাশে দিয়ে দেবেন। তাহলে দেখবেন বন্ধুরা আপনার টবেতেই গাছ ভর্তি ফুল পাবেন। ছোট টবে যদি আমরা প্রচুর পরিমাণে ফুল গাছে ফোটাতে পারি তাহলে আমাদের উৎসাহ আরও বেড়ে যাবে। তাহলে বন্ধুরা এই মিশ্র সারটি গাছ অনুযায়ী পরিমাণ মতো গাছে পুষ্টিকর খাবার দেবেন। প্রত্যেক টবে এইভাবেই খুশিয়ে সারগুলো, যে মিশ্র সারটি, এইভাবেই দিয়ে দেবেন, প্রত্যেকটা টবে খুশিয়ে নেবেন। মাটিটা একটু আলগা হয়ে যাবে, তাহলে খাবার ভালোভাবে গাছ খেতে পারবে। খুব বেশি জল দেবেন না বন্ধুরা, দুই বেলা জল দেবেন, এমন করে মাটিটা যেন সবসময় ময়েশ্চার থাকে। এখন প্রখর রোদ, এই রোদে টবের মাটি একবারে খটখটে করবেন না, সবসময় এইরকম যেন ভিজে ভিজে থাকে। তাহলে দেখবেন গাছে আমার টবে দেখুন যেভাবে কুঁড়ি ও ফুল ফুটেছে, আপনাদের হাইব্রিড হোক দেশি বিদেশি ফুল দেখবেন গাছ ভর্তি কুঁড়িতে ও ফুলে ভরে যাবে। বন্ধুরা আমি কিন্তু ফেব্রুয়ারি মাসেতে এই কাজগুলো করে ফেলেছি, আপনারা যে সমস্ত বন্ধুরা এখনও করেননি এই মার্চ মাসের প্রথম দিকেও এই কাজগুলি করে নিতে পারেন। তাহলে এই রকমই দেখবেন গাছ ভর্তি ফুল পাবেন। বন্ধুদের ভিডিওর শেষে আর একটা কথা বলে নিই, আপনারা যখন রুট প্রুনিং করবেন খাবার আগে দেবেন, 10 দিন পর রুট প্রুনিং ও ডালপালা কাটাই ছাটাই করবেন, তার 10 দিন পর থেকেই খাবার দিতে শুরু করবেন, মাসে 3 বার খাবার দেবেন। এইভাবে সহজভাবেই পরিচর্যা করবেন, তাহলে আপনার জবা গাছের কোনো সমস্যা হবে না। অনেক বন্ধুদের জবা গাছে হয়তো ফুল ফোটে না, একেবারে ফোটে না বলবো না, তবে ছোট্ট গাছে প্রচুর ফুল আনার এই টিপসগুলি ফলো করবেন। জবা গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ হয়,
যেসব বন্ধুদের কাছে হয় সেই বন্ধুরা অবশ্যই তো জানেন, তার জন্য ফাঙ্গিসাইড কীটনাশক আপনার হাতের কাছে যেটাই থাকবে, নিম অয়েল সাফ ফাঙ্গিসাইড এগুলো 1 লিটার জলে 5 ml জলে গুলে গাছে স্প্রে করবেন। গাছকে 2 বেলা স্নান করিয়ে দেবেন। এইভাবে পরিচর্যা করবেন বন্ধুরা, তাহলে দেখবেন এই মার্চ মাসের মধ্যে এই গরমের সময় আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বন্ধুদের ভিডিওটা শেষ করার আগে আরও একবার বলে নেব, এই মার্চ মাসের প্রথমেই এখনো যেসব বন্ধুরা রুট প্রুনিং ডাল কাটাই ছাটাই করেননি, এই পুষ্টিকর খাবার দেননি, এখনই করে ফেলুন। এই টিপসগুলি ফলো করুন, দেখবেন আপনার টবে, ছোট্ট টবে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। লাইক হচ্ছে আমার ছোট্ট চ্যানেল, খুব বড় চ্যানেল নয়, এই চ্যানেলটি অনেকটাই আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা সব সময় ভিডিও দেখেন সেই সমস্ত বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ।